নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোডিগেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই আগামীকাল বুধবার আঠাশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ চারটি রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে কোন এই সৌভাগ্যশালী চারটি রাশি এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করছি এবং প্রতিদিন আমি বলি রাহুকালটা অবশ্যই আপনারা যে কোনো শুভ কাজ থেকে বিরত থাকুন আগামীকালের রাহুকাল রয়েছে বারোটা দুপুর বারোটা থেকে একটা তিরিশ মিনিট পর্যন্ত রাহুকাল রয়েছে দেখুন আমি প্রতিদিন এই বিষয়ের উপর আপনাদেরকে ভিডিও দিই এবং আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানায় কোন কোন রাশির ক্ষেত্রে অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে অর্থাৎ অনেকে বহুদিন প্রচেষ্টা করেছেন হচ্ছে না কেন হচ্ছে না আপনার অর্থপ্রাপ্তিতে কোন জায়গায় বাধা আসছে তার জন্য নবগ্রহের বিচার করা দরকার রয়েছে আপনার গ্রহের যে সমস্যাগুলো রয়েছে কিনা সে সমস্যাটার যদি সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান করা যায় আমি দায়িত্ব নিয়ে বলছি এই অর্থপ্রাপ্তির জায়গাটা কিন্তু গাঢ় কিন্তু আসবে প্রথমে আমি আসি একটু আলোচনাতে দেখা যাচ্ছে আপনার অল্পের জন্য দুই এক নম্বরের জন্য অর্থপ্রাপ্তিতে বাধা হচ্ছে আপনি রাহু রক্ষা কবচ পরিধান করুন অল্পের জন্য আর যাদের দীর্ঘদিন প্রচেষ্টা করার পরেও হচ্ছে না আপনারা বার চার্ট রিফর অবশ্যই করুন এই মাধ্যমে কি হবে জন্ম ছককে সংস্কার করে তার সঠিক প্রতিকার প্রতিবিধান যদি করা যায় হান্ড্রেড পারসেন্ট অর্থপ্রাপ্তি ঘটনা কিন্তু সম্ভব দেখুন আমি প্রতিদিন টার্গেট নাম্বারটা বলি টার্গেট নাম্বারটা খুব ইম্পর্টেন্ট এবং যারা ব্যক্তিগত দেখাচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা নাম্বার অবশ্যই রয়েছে এবং আমাদের এই যে সংখ্যা আমাদের জীবনে অনেক কিছু পরিবর্তন কিন্তু ঘটাতে কিন্তু পারে কারণ অনেকেরই একটা প্রশ্ন যে কৌশিকদা দা আমার কি জীবনে আকর্ষিক প্রাপ্তি রয়েছে দেখুন কম বেশি প্রত্যেক মানুষের জীবনে কিন্তু হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ থাকে তবে এটা সম্পূর্ণ ডিপেন্ড করে রাহু গ্রহের উপর এবং আপনার ভাগ্যভাবের উপর আমি যদি একটা কথা আপনাদেরকে বলি যে অনেকে লটারির টিকিট কেটে প্রচুর অর্থ নষ্ট করছেন রাশির নাম টার্গেট নাম্বার শুনে বড় ধরনের সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন আমি আবারও বলছি এটা করবেন না একবার ব্যক্তিগত জন্মছক দেখান বিচার বিশ্লেষণ করুন সময়টা কখন রয়েছে শুধুমাত্র যে লটারি থেকে প্রাপ্তি হবে এটা আমি কখনোই দাবি করি না আপনাদের যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি হতে পারে আপনাদের শেয়ার বাজার থেকেও হতে পারে আপনাদের ফাটকা থেকেও হতে পারে আপনাদের বিজনেস থেকেও হতে পারে অর্থাৎ যে কোনো দিক থেকেই কিন্তু আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ কিন্তু দেখা যাচ্ছে দেখুন জীবনে বাধা আসে মানুষের প্রত্যেকটি গ্রহই ভালো থাকতে পারে না সব সময় যে দশা মহাদশা ভালো যাবে সেটাও যা যেতে পারে না দেখুন সেই জন্য হচ্ছে জ্যোতিষশাস্ত্র সেই বাধাকে কাটিয়ে তার সঠিক যদি প্রতিকার প্রতিবিধান করা যায় তবেই কিন্তু বলা সম্ভব যে আপনার অর্থপ্রাপ্তির যোগটা কখন রয়েছে কারণ অনেকেরই একটাই জায়গাতে বাধা সেটি হচ্ছে রাহু গ্রহ অনেকের ক্ষেত্রে রাহু কি হচ্ছে রাহু অশুভ রয়েছে কেন অশুভ রয়েছে সেটা তার জন্মকুণ্ডলিতে এখন রাহুর পজিশন ভালো রয়েছে কিন্তু আপনার হচ্ছে না একবার হস্তরেখা বিচার বিশ্লেষণ করুন এবং পাশাপাশি আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা বাড়বে প্রথম রাশি চারটি রাশির আমি কথা বলছি তার মধ্যে প্রথম রাশি এক নম্বর যে টপ রাশি সেটি হচ্ছে আপনার কুম্ভ রাশি কুম্ভ রাশির সময়টা দেখা যাচ্ছে সেটা ছোট্ট একটা সময় বেরিয়েছে আপনার জন্য দশটা বারো মিনিট থেকে দশটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত টাইমটা খুব শুভ ছোট্ট একটা সময় এই সময়টা কিন্তু কাজে লাগান যে কোনো দিক থেকে আপনাদের এই সময় শুভ কাজ শুভযাত্রা অর্থপ্রাপ্তি বা ইনভেস্টমেন্ট আপনারা এই সময় করতেই পারেন এবং আপনাদের টার্গেট শুধু একটা যে নাম্বার রয়েছে আগামীকালের জন্য সেটা শুধুমাত্র সেটি হচ্ছে এক কুম্ভ রাশির ক্ষেত্রে নাম্বার ওয়ান হচ্ছে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার দ্বিতীয় যে রাশি সেটি হচ্ছে আপনার সিংহ রাশি হ্যাঁ সিংহ রাশির ক্ষেত্রেও কিন্তু আগামীকাল ছোট্ট একটা সময় দেখে দেখা যাচ্ছে যে সময়ের মধ্যে আপনাদের অর্থপ্রাপ্তি হতে পারে যে সময় আপনারা কোনো যাত্রা করতে পারেন ইনভেস্টমেন্ট করতে পারেন আকর্ষিক অর্থপ্রাপ্তি হতে পারে যদি আপনার জন্মছকে যোগ থাকে সিংহ রাশি হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ সিংহ রাশির টার্গেট নাম্বার জানার আগে আপনাদের সময়টা জানিয়ে দিই নটা পঁয়ত্রিশ মিনিট থেকে দশটা আট মিনিট পর্যন্ত এই সময়টা খুব শুভ নটা পঁয়ত্রিশ থেকে দশটা আট টার্গেট নাম্বার সিংহ রাশির পাঁচ এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার কর্কট রাশি হ্যাঁ কর্কট রাশির ক্ষেত্রেও কিন্তু আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ দেখতে পাচ্ছি আপনাদের যে কোনো দিক থেকেই বিজনেস লটারি ফাটকা যে কোনো দিক থেকে শেয়ার বাজার বা মিউচুয়াল ফান্ড যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি হতেই পারে বা কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করে রেখেছেন সেখান থেকে আপনি বেনিফিট পেতেই পারেন আপনার যে শুভ সময়টা ছোট্ট একটা সময় যেটা আপনারা এই সময় ইনভেস্টমেন্ট করতে পারেন শুভ যাত্রা করতে পারেন সেটা আপনার ছোট্ট একটা সময় সেটা দেখা যাচ্ছে দশটা পঁয়তাল্লিশ মিনিট থেকে এগারোটা আঠাশ মিনিট পর্যন্ত সময়টা খুব শুভ এইটুকু সময়টা সময়টা খুব গুরুত্বপূর্ণ আপনাদের টার্গেট নাম্বার আপনাদের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে নয় একদম অন্তিম শেষ রাশি কন্যা রাশি কন্যা রাশির আপনাদের যে শুভ সময় সকাল নটা পঞ্চাশ মিনিট থেকে শুনে রাখবেন সময়টা খুব ইম্পর্টেন্ট কিন্তু বারবার নটা পঞ্চাশ মিনিট থেকে দশটা আঠেরো মিনিট পর্যন্ত টাইমটা অতীব শুভ এই সময়টা আপনারা কাজে লাগাইতেই পারেন আপনাদের শুভ কাজ ইনভেস্টমেন্ট কোনো শুভ কাজ আরম্ভ করছেন বা কোনো শুভ যাত্রা করছেন এই সময়টা কাজে লাগাতে পারেন আপনাদের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে চার অর্থাৎ এই চারটি রাশির এই চারটি রাশির অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে প্রত্যেকে জয় গণপতি পাপ্পা জয় গণপতি পাপ্পা জয় গণপতি পাপ্পা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং ভিডিওটি আপনার একবার না পাঁচবার শুনুন এবং আপনারা আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নমস্কার ধন্যবাদ